কথা বলুন, কথা বলুন, না হয় উল্টো পাল্টা বলুন, ভুলভাল বলুন, রাগের মাথায় ভেঙে ফেলুন কাজ। অচেনা কোনো লোককে দেখে রাস্তায় বলতে শুরু করুন কলকাতার ট্রামের ইতিহাস। বলুন, কথা বলুন, সকলে একসঙ্গে অ উচ্চারণ করলেও ভেঙে যেতে পারে চীনের প্রাচীর। কিন্তু চুপ করে থাকলে, ভয় পেলে ওরা আপনাকে প্রথমে লোভ দেখাবে, তারপর টেনে নিয়ে যাবে ঝোপের ভিতর, আপনাকে বুঝিয়ে দেয়া হবে শাসকী ঈশ্বর। এত চুপ করে থাকবেন না, চুপ করে থাকলে কেমন যেন মন্দিরের মূর্তির মতো প্রাণহীন মনে হয়, মনে হয় ফুল ধূপধুনো, মনে হয় মন্ত্র, মনে হয় রেলিং, মনে হয় আশীর্বাদ করবেন ভেবে আপনাকে অভিশাপ দেওয়ার কথা বলছে কেউ, মনে হয় শ্রাবণ মাসে আপনার জন্য লাইন পড়বে। এ কথা না জেনেই যে আপনি মৃত নন, দেবতা নন, আপনি ঈশ্বর নন। আপনার খিদে পায়, চোখ দিয়ে জল পড়ে, নিজের আয়নায় নিজেকে দেখে লজ্জা লাগে, আজও গলা দিয়ে স্বর বেরোয় না আর। আপনি শয়তান নন, আর তাই ঈশ্বর হতে পারবেন না কখনো। শাসক আপনাকে নয়, আপনার প্রশ্ন করাকে ভয় পায়।